তো বন্ধুরা, আপনারা হয়তো অনেক ধরনেরই খাসির মাংস রান্না খেয়েছেন বা খাসির মাংস রান্না দেখেওছেন, কিন্তু অনেক সময় হয় কি, আমরা একঘেয়ে মাংস রান্না খেতে খেতে আমরা বোর হয়ে যাই। তাই আমি ভাবলাম আজকে একটু অন্যরকম ভাবে নতুন পদ্ধতিতে আজকে আমি খাসির মাংসটা রান্না করব। তো চলুন রান্নাটা শুরু করি। আর আপনারা যদি এরকম পারফেক্টভাবে যদি ঘরে রাঁধতে চান, তাহলে অতি অবশ্যই কিন্তু আমার ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে হবে, আমার সাথে থাকতে হবে। তাই চলুন রান্নাটা শুরু করি। আমি এখানে 500 খাসির মাংস নিয়েছি। এবার মাংসটা আমি ধুয়ে নিচ্ছি। আমি 1 চামচ লঙ্কা গুঁড়ি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ নুন, 1 চামচের মতো সর্ষের তেল। আমি এখানে বেশি মশলা ব্যবহার করিনি। যখন আমি মাংসটা কষাবো তখন আমি বেশি মশলা দেবো। এখন অল্প মশলা দিয়ে আমি মাংসটা ভালোভাবে মেখে দিচ্ছি। আমার মাংসে মশলা মাখানো হয়ে গেছে, এটা আমি 1/2 ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো। কড়াইয়ে দিয়ে দিচ্ছি জল। আমি মাংসটা 1/2 ঘন্টা ঢেকে রেখেছিলাম, এদিকে আমার জলটাও গরম হয়ে গেছে। এবার জলে আমি মাংসটা দিয়ে দেবো। আমি জলে আলু দিয়ে দিচ্ছি। এবার মাংস আর আলুটা আমি ভালো করে সিদ্ধ করে নেব। মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাওয়ার জন্য আমি 4 কুচি সুপুরি দিয়ে দিচ্ছি। আমি মাংসটা 10 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। আমার মাংসটা সেদ্ধ হয়ে গেছে। মাংসটা এবার আমি কড়াই থেকে ছেঁকে তুলে নেব। আমি এই সিদ্ধ করা জলটা ফেলবো না, এটা আমার পরে লাগবে। কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, তেলে এবার ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 2 তেজপাতা, জিরে, এলাচ, দারচিনি আর লবঙ্গ। এবার কুচানো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 বাটা। দিচ্ছি রসুন বাটা। দিচ্ছি জিরে ধনে বাটা। লঙ্কা বাটা,
এবার দিচ্ছি হলুদ। দিচ্ছি অল্প পরিমাণ মতো নুন। দিচ্ছি টমেটো পেস্ট। আমার মশলাটা থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে, এবার আমি মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা কষানো হয়ে গেছে, মাংস সিদ্ধ করে রাখা জলটা আমি এবার দিয়ে দিচ্ছি। মাংসটা আধা ঘন্টা জাল দিয়ে ভালো করে রান্না করে নিয়েছি। মাংসটা হয়ে গেছে, গরম মশলা দিয়ে নামিয়ে নেব। দেখুন খালি কত সুন্দর হয়েছে রান্নাটা। এগুলো মাংসটা খেয়ে দেখাই। মুখে নিলে একবার পুরো গলে আছে। এটাই হচ্ছে পারফেক্ট খাসির মাংস রান্না। আমাদের বাঙালিদের যেমনভাবে খাসির মাংস রান্না হোক না কেন, আমাদের কাছে সেটা পুরো অমৃত। তবুও আজকে যে পদ্ধতিতে খাসির মাংস রান্না হয়েছে, আপনারা একবার ঘরে অতি অবশ্যই ঘরে বানিয়ে খাবেন, মানে ভুলতে পারবেন না। অন্য খাসির মাংস রান্না আপনাদের আর ভালোই লাগবে না, মানে এত সুন্দর, মানে খেতে বা এত সুন্দর সেন্ট উঠছে মাংসটা থেকে। আপনারা কাছে না থাকলে বা বুঝতেনই না, ভাববেন যে আমি হয়তো আমি গল্প করছি বা কিছু, কিন্তু না, সত্যি খুব অসাধারণ হয়েছে রান্নাটা। আর ঝিরিঝিরি জল পড়ছে, বেশি কথা বাড়াতে পারছি না, খাই।